বিশ্বনবী নববী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যুগ হলো পাঁচটা জোরে বলেন কয়টা এক নম্বর নবুয়াতের যুগ দুই নাম্বার খেলাফতের যুগ তিন নাম্বার মুলকিয়াতের যুগ চার নাম্বার মুলকান জাব্বারিয়া পাঁচ নাম্বার ইসলামিয়া জোরে কোন আল্লাহু আমি যে পাঁচটি যুগের কথা বললাম আপনারা বুঝতে পারেন নাই

যেই যুক্তি আসবে ওই যুক্তার নাম হবে খেলাফতের যুগ এই খেলাফতের যুগ ওমর আবু বাক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর খেলাফত কায়েম করেছেন ওমার 10 বছর উসমান 12 বছর আলী 6 বছর 30 বছর ছিল খেলাফতের যুগ আবু ওমার ওমর উসমান আলী বিদায় হয়ে গেছে খেলাপথের যুগেরও বিদায় হয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা খেলাপথের যুগের বিদায় হওয়ার পরে যেই যে আসবে ওই যুক্তির নাম হল হলো রাজতন্ত্র রাজার ছেলে রাজা তার ছেলে রাজা তার ছেলে রাজা তার ছেলে রাজা এই রাজতন্ত্র চলবে পৃথিবীতে এক সময় আসবে রাজতন্ত্রের বিদায় হবে এই রাজতন্ত্রের বিদায়ের পরে একটি যুগ আসবে যেই যুগটির নাম হচ্ছে মুলকান জাব্বারিয়া জোরজার যার মুল্লুকতার কথা বলেন আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হরফ হরফ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই মুলকান জাব্বারিয়া জোরজার যার মুল্লুকতার এই যুগটা আপনারা কেবনে চিনব সাবিরা যখন প্রশ্ন করলেন নবী উত্তর দিলেন এই যুগ চেনার পদ্ধতি হলো পাঁচটা জোরে বলেন কয়টা এক ওই যুগে পবিত্র পবিত্র মক্কার মদিনামনা পূর্ব দিগন্তের মুসলমানরা তখন নির্যাতনের শিকার হবে ওই পূর্ব দিগন্তের মুসলমানেরা যখন নির্যাতনের শিকার হবে তোমরা তখন বুঝবে এটা মূল জাব্বারিয়ার যুগ চলছে আজকে একটু টাকা পবিত্র মক্কার মদিনার পূর্ব দিগন্তে কাবা শরীফের পূর্ব দিকে কাশ্মীর কাবা দীকের পূর্ব দিকে মায়ানমার মুসলমানারা নির্যাতিত কিনা কথা বলেন না কেন দুই নাম্বার কারণ নবী বলেন ওই সময়ে পুরুষের সংখ্যা থেকে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের থেকে নারীর সংখ্যা বেড়ে যাবে চেয়ারম্যান সাহেব ছিলেন থাকলে জবাবটা নিতে সহজ হতো বুঝতে সহজ হতো আপনাদের এই কপিলবণি ইউনিয়ন পরিষদে একটু তাকা দেখেন কপিলবণি ইউনিয়ন পরিষদের পুরুষের ভোটারের থেকে নারীর ভোটার বেশি কি কথা বলেন না কেন ঠিক না ঠিক না তিন নাম্বার নবী বলেন মসজিদ হুম আমিরাতুন ওহিয়া খারাব মিনাল হুদা ওই সময়ের মসজিদ গুলো হবে চাকচিক্যপূর্ণ কিন্তু মসজিদ থেকে হবে হেদায়েত শূন্য মসজিদের মিম্বারে বসে যখন ইমাম হক কথা বলবে যখন ইমামের চাকরি হারাবে তখন আমার ভাইরা চার নাম্বার আল্লাহ নবী বলেন চতুর্থ নম্বর কোয়ালিটি হল ওই সমাজের মধ্যে কোরান শুধু থাকবে পাতায় পাতায় কোরান শুধু থাকবে কিতাবে অথবা কোরানের তেলাওয়াত কোরানের আমল পৃথিবীর মানুষের মধ্যে থাকবে না জোরে বলুন কথা ঠিক কিনা প্রমাণ দিই আজকের এই মাহফিলের মধ্যে যারা আপনার উপস্থিত আছেন একটু বলুন তো আমাদের কার কার বাড়িতে আল্লাহর কারণ আছে একটু হাতটা দেখান তো সবাই হাত তোলেন কার কার বাড়িতে আছে এখন একটু প্রশ্ন জবাব দেন আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কে কে বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়েছেন কোরআন কোরআন করেছেন কে কে কোরআন অধ্যয়ন করেছেন কে তাফসির পড়েছেন কে এই মানুষগুলোর হাতটা দেখতে চায় দেখেন তো কয়জন তাহলে কোরআন আছে শুধুমাত্র তাবে অথচ কোরআনের আবল আজকে আমাদের মধ্যে নাই আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন গড়তে হবে রাজি আছেন কারা কারা দুটো হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা আল কোরআন আল হাদিসের আলম কোরআন সুন্নাহ যেখানে গাজামদ যেখানে গাজামদ যেখানে বিচারি যেখানে যেখানে আজকে আমার সেই কোরআন থেকে কথা হবে এ কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি কারো গায়ে পড়ে আমি বাদ দিয়ে দেব বলবো কষ্ট হবে না তো আপনাদের আমার ভাই নবী বলেন পঞ্চম নাম্বার কোয়ালিটি হল ওই সমাজে জোর যার মুন্মুক্তার যুগটা আসবে তখন যে সমাজের ইসলাম শুধু থাকবে না পৃথিবীর কোথাও ইসলামের আইন থাকবে না জোরে বলেন কথা ঠিক কিনা নবী বলেন এই জোর যার মুল্লুক্তা এই যুগটি আসবে যখন মনে করে না এই যুগটি বেশিদিন স্থায়ী হবে এই যুক্তির বিদায়ের পরে একটি যুগ পৃথিবীতে আসবে যেই যুগটার নাম হলো ইসলামের যুগ আজকে এই কথা যখন আমরা বলতে যাই তখন আমাদেরকে বলা হয় হুজুররা ইসলামকে 100 বছর পিছিয়ে দিয়েছে আমরা ইসলামকে 100 বছর পিছাবো কেন আমরা ইসলামকে চোদ্দ বছর আগে পূর্বে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ইসলাম দেখতে চাই আমরা তো সেই যুগের ইসলাম চাই আবু বকর আর উসমানের খিলাফতের যুগের ইসলাম চাই যেই যুগে ইতিহাসের সংরক্ষণে লেখা খইরুল কুরুন করণী